ভর্তি হয়ে গেল, আর তুমি বলছো ডাইরেক্ট খোদাকে ধরবো, তো তোমার ডাকে তো একটা ছাগলও আছে না, তোমার ডাকে তো একটা ছাগলও হাসে না, মুরগি হাঁস তো আসেই না, সব তো ছুটে পালাবে। আর খাজা মঈনুল চিশতি রহমতুল্লাহ তিনি ডাক মারলেন যে আমি ডাকলাম, যাও লোটা নিয়ে, মুরিদকে দিলেন, আনা সাগরের সমস্ত পানি একটা লোটার মধ্যে ভর্তি হয়ে গেল, ইতিহাস সাক্ষী আছে। আনা সাগর আজও ভারতের সরজমিনে পানি টলটল করছে, তাহার সাক্ষী আছে। কিন্তু তোমরা ইতিহাস ধরে গেছো, যার কারণে তোমাদের শরীরে ইনাদের নাম শুনলেই যেন অ্যালার্জি তৈরি হয়ে যায়। আসুন, এ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতের সরজমিনে এলেন, আসার পর পাঁচজন মাজুসিকে তিনি দেখলেন। আনা সাগরের পার থেকে কিছু দূর ফুট দূরে তিনি দেখতে পেলেন পাঁচজন মাজুসি একটি জায়গায় আগুন লাগিয়েছে, আগুন লাগিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই গেলেন, আর যাওয়ার পরে বলছেন, এ মাজুসিগণ তোমরা এখানে কি করছো, কার পুজো করছো? তারা বলল, আমরা মাজুসি, আমরা এই অগ্নি দেবতার পূজা করছি, আমরা অগ্নি দেবতাকে পুজো করছি, শ্রাবণ করছি। আমার খাজা হিন্দলওয়াজি সঞ্জয় রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন, এ আগুনের পূজা করে তোমাদের উপকার কি হবে? বলে, আপনি জানেন না মৃত্যুর পরে পরে স্বর্গ এবং নরক দুইটি স্থান আছে? বলে, তা তো জানি, স্বর্গ হলো জান্নাত আর নরক হলো জাহান্নাম, তো এই দুই জায়গার মধ্যে এক জায়গায় যেতে হবে, তো যদি আমাদেরকে চলে যেতে হয় নরকে, তাহলে আগুনকে বস করে লাগলাম, এই আগুন আমাদেরকে কিন্তু জ্বালাবে না, আগুন কিন্তু আমাদের জ্বালাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে, ও আগুন তো অনেক তেজ, অনেক গুণ তেজ, আর পৃথিবীর আগুন তার চাইতে অনেক নিম্ন, তাহলে সেই আগুন ছাড়ো, তুমি যাকে তুমি সামনে রেখে পুজো করছো, যাকে তুমি সামনে রেখে পুজো করছো, ওতে একবার হাত দিয়ে দেখো তো পুড়ে কিনা। আমাদের এই বীরভূম জেলাতে তারাপীঠে একটা মন্দির আছে, আপনারা জানেন, খুব বড় সড় মন্দির আছে, অনেক পান্ডালা সেখানে পুজো অর্চনা করে, ঠাকুর মশাইরা পুজো দেয়, দেশ বিদেশ থেকে অনেক লোক সেখানে ভ্রমণ করতে আসে। আমি আর তার পার্শ্ববর্তী এলাকায় 3 বছর ছিলাম, তা আমার থাকাকালীন একটা ঘটনা ঘটেছিল, একজন ঠাকুর মশাই পুজো দিচ্ছেন, পুজো চলছে চলছে, হঠাৎ করে এক জায়গায় মনে করেন এটা ওটা জড়ো করা আছে, মালপত্র আছে, ভিতর থেকে একটা বাতা চিকি সাপ চলে এলো, আর আসার পরে ঠাকুর মশাই দাঁত নাই দিয়ে কামড়, মানে উনি ধুতি পড়েছিলেন, আর ধুতি পড়া তো কেমন রাখতে পারছেন, সব বুঝলাম কথা, তো একই কামড় দিয়েছে, তো ভক্তরা বলছে গুরুজি আপনাকে সাপে দংশন করলো, ওটা মা মন সাজ জয় বলে কুথু নিয়ে বুঝলে এই জায়গায় লাগিয়ে দিল, যা ভালো হয়ে যাবে। আবার পুজো শুরু হলো, ভক্তরা বলল যে তাহলে গুরু আমাদের কারামাতি শুরু হলো, মিডিয়া হয়েছিল, পেপার হয়েছিল, আপনারা পড়েছিলেন হয়তো, 8 ঘন্টার মধ্যে ও ঠাকুর মশাই ঘোলে পড়ে জিব্বার করে মারা গেল। তারাপীঠের ঘটনা বললাম, তো মহতারাম স্বামী হাজরাত বলছিলাম যে ইনি বলতে চাইছেন যে ও আগুন তো অনেক আগুন, তুমি এই আগুনে একটু হাত দিয়ে দেখো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন, এরা পাঁচ মাজুসি বলল, আমরা কেন আগুনে হাত দিতে যাব, আপনি কে, আপনি কার পুজো করেন? আমার খাজা হিন্দলওয়ালি রহমতুল্লাহ আলাই বললেন, আমি এক ওয়াহদাহু রব্বুল আলামিনের পুজো করি, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ভারতের সরজমিনে ওই নবীর নির্দেশ অনুযায়ী এসেছি, এই ভারতের মাটিতে আমি তোমাদের পড়াবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো উপসুর মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরা বলছে তাহলে আপনি হাত দেন দেখি, খাজা বলছেন তোমরা হাত দাও, এরা বলছে আপনি হাত দেন, শেষের বেলায় ফাইসালা হলো, এদের পাঁচ জন মাজুসির পাঁচখানা হাত, আর আমার
রাজা সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির একখানা হাত মই ছয়খানা হাতকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। কসম খোদার একটি হাত কিন্তু পড়লো না। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসসাদিকিন। এই যারা বিশ্বাস করেছো হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। পাঁচজন মজুসি বলল, ও খাজা, ও ভণ্ড ফকির, দেখো দেখো আমাদের পাঁচজন হাতের ভিতরে তোমার একখানা হাত ছিল, তারই জন্য জ্বলল না, আমাদের পাঁচজনের জন্যই তুমি কিন্তু বেঁচে গেলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে খবর দিলেন, ও আমার বন্ধু, আপনি চিন্তা করবেন না, দুঃখ নেবেন না, এবারে আপনি একা হাত দিন, আর তারপরে ওই আগ্নি পূজারীকে আলাদা আলাদা হাত দিতে বলুন। এরপরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বারবার সুবহানাল্লাহ বলতে বলি না, ভালো লাগলে বলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ দুই রেকাত নফল নামাজ পড়ে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়তে পড়তে দলদল করে আগুন জ্বলতেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি আগুনের মধ্যে হাত দিয়ে দিলেন। কসম খোদার বলি, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাত কেন, একটা রুম পর্যন্ত আগুন কিন্তু জ্বালালো না। সুবহানাল্লাহ। পাঁচজন মজুসি চোখ মুখ বেরিয়ে গেল। এবার বলে, তোমরা হাত দাও, তোমরা এক কাজ করো, পাঁচজন একসঙ্গে হাত নিক্ষেপ করো অগ্নিকুণ্ডে। এরা পাঁচজন মিলে যেমনই সুবহানাল্লাহ ওই আগুনে হাতটা দিতে গেল, আগুনে ধর্ম জাহাজ জ্বালিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে পাঁচজনের হাতকে কিন্তু জ্বালাতে শুরু করে দিল। এখন তোর পুজো করলাম, তুই আমাদের ছাড়লি না, তোরে পরে পরে ওই সুবহানাল্লাহ ওই নরকের আগুনে তুই কেমন করে মাতাবি? হিন্দু ধর্মের প্রণেতা মন করে অত নষ্টমতি বদস ভয় ভদ্র মমহকান। হিন্দু ধর্মের পুরোনতে মনে বলেন, আমরা যখন দুঃখ কষ্ট পাই, বিপদ আপদে পড়ে যাই, ওই বীর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ও সাল্লামের শানে দরুদ পাঠ করি, সালাম পাঠ করি, হে বীর সনন্দে আমাদের স্তুতি গান তুমি শ্রবণ করো। হে বীর, আমরা বিপদমুক্ত থাকবো। বীর মানে নবীকে বলছেন, সেই হিন্দু ধর্মের পুরো মানো তিনি বলছেন, হিন্দু ধর্মের নেতা তিনি বলছেন যে হে বীর মানে নবীকে, আপনি যদি আমাদের স্তুতি গান, আমাদের এই দরুদ সালাম আপনি যদি শ্রবণ করে তাদের একটা আকীদা অবিশ্বাস যে আমরা বিপদ মুক্ত থাকবো। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই নবীর উপরে দরুদ পড়তে পড়তে আগুনে হাত দিয়ে দিলেন। যেমনই হাতটি দিলেন সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল, আর তারা যেমন হাতটি দিল আগুন দ্বিগুণ হলো, আর তাদের হাতকে জ্বালিয়ে দিল। হাতকে নিয়ে বলে, এ ভান্ডব, আপনাকে বলেছিলাম এগো আমাদের ক্ষমা করে দিন, বেয়াদবি মাফ করে দিন, বলুন আপনার আল্লাহকে, বলুন আপনার প্রতিপালককে, আপনার নবীকে, আপনার দিনকে, আমরা তওবা করছি, এতদিন ধরে যে যে আগুনের পূজা করে এলাম সবই ভুল, অনেক দেব দেবীর পূজা করলাম সবই ভুল, আপনি যাদের ইবাদত যার ইবাদত বান্দেগী করেন, আপনি যার সুবহানাল্লাহ পূজা করেন সেটাই সঠিক, অতএব আমরা তওবা করে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের সাজ জমিনে প্রথম পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।